তোমার গার্লফ্রেন্ডে দেখলাম একটা ছেলের সাথে। হ্যালো ভাইয়া, আপনার নাম কি? মোহাম্মদ জাহিদ হাসান। কি করেন? আমি হচ্ছে আসানুল্লাহ স্টুডেন্ট। স্টুডেন্ট? আচ্ছা, গার্লফ্রেন্ড আছে না বিয়ে করেছেন? গার্লফ্রেন্ডও নাই, বিয়েও করি নাই। খুবই স্যাড। ফ্রেন্ড আছে? হ্যাঁ ফ্রেন্ড আছে, দাঁড়ায় আছে, ভিডিও করতে অনেকেই আছে। আচ্ছা, কমন কোনো ফ্রেন্ডস আছে না যার ওয়াইফ আছে বা গার্লফ্রেন্ড আছে কোনো ফ্রেন্ডের? আপনাদের সবারই পরিচিত? এরকম কাউকে ফোন করে বলতে হবে, দোস্ত তোর গার্লফ্রেন্ডকে আজকে দেখেছি অন্য একজনের সাথে, মানে অন্য আরেকটা ফ্রেন্ডের সাথে, সে কি রিয়াকশন দেয় সেটা আমরা দেখব। বেশ সাহসী, বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে, দেখা যাক আজকে আবার কার সংসার ভাঙবে। বুঝি নাই না, পিক তুলি নাই, তুমি বললে তুলবো। মানে বুঝলাম না, তোমার কোনো রিয়াকশন নাই, তোমার গার্লফ্রেন্ডে দেখলাম একটা ছেলের সাথে। বলেন যে আমি তো মিথ্যাও বলতে পারি। আরে বন্ধু, আমি তো মিথ্যাও বলতে পারি, তোমার কি বিশ্বাস হচ্ছে না? বুঝি নাই কথা, কি বললা? তোর বাসায়? তোর বাসায় তো কালকেই আসলাম। না আজকে থাকবো না, আমি আমি তোর যেটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দে। এই যে তোর গার্লফ্রেন্ড দেখলাম বসুন্ধরায়, বলে না মানে উনি বিশ্বাস করেন নাই, বলে দেন প্র্যাঙ্ক। আজ বন্ধু এটা হচ্ছে একটা প্র্যাঙ্ক ছিল আর কি, বুঝছো? কি কি আবার বল। লয়াল কিড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বন্ধু, মিশন পাস্ট। আচ্ছা, এরকম লয়াল প্রেম দেখলেও ভাল লাগে, সো প্র্যাঙ্ক করতে যাওয়াটা বৃথা, উনি বিশ্বাস করে নাই। আমরা অনেকবার ট্রাইও করেছিলাম কিন্তু এর আগে, হ্যাঁ কিন্তু ও হচ্ছে কনফিউজড হয়ে গেছিলো, এবারে একবারে শিওর। ওই সময় ছিল ওর অন্য গার্লফ্রেন্ড ছিল, এটা ছিল না। কি কি কাজ আজকে? শপিং মলে এসে শপিং করা এবং সেই সাথে মেয়ে খোঁজা? না আমি মেয়ে খুঁজতে আসি না। কেন? আপনি তো সিঙ্গেল। সিঙ্গেল হয়েছি তো কি হয়েছে, আমি মেয়ে খুঁজতে আসবো কেন? গার্লফ্রেন্ড হতে হলে তার ভিতরে কি কি গুণ থাকতে হবে? গার্লফ্রেন্ড না, বউ লাগবে। বউ লাগবে? কি কি গুণ থাকতে হবে মানে এই মেয়েটার মধ্যে? হবে, হ্যাঁ ম্যাচিউর তো অনেকেই, মানে কি ধরনের ম্যাচিউরিটি হতে হবে? ভালো হতে হবে, ক্যারেক্টার ভালো হতে হবে। ম্যাচিউরিটি বলতে মানে? বলতে আমার ক্যারেক্টার, ফ্যামিলির সাথে মানানসই, এরকম পাবলিক যে চার চিন্তা ভাবনা ভালো, ক্যাটাগরি এরকম আর কি। আপনার জন্য রয়েছে এটিএন বাংলার পক্ষ থেকে গিফট। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।